ধোকা অনেক খেয়েছিল আর দিনা ধরে আর কি আমাকে আমার ফিল্ডার গাড়িটা কিনে দিচ্ছে যে যে জেলায় গিয়েছে মানে হিউজ ক্রাউড ফাহিম ভাই সাবস্ক্রাইব করেন ফাহিম ঘাটতেরা ফাহিম একটু বদ রাগি ফাহিম একটু বদ মেজাজি আসলে কি তাই নাকি দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন এই প্রজন্মের বাইকারদের কাছে বেশ জনপ্রিয় একটি নাম সবাই চিনবেন তার নাম হচ্ছে আরএস ফাহিম তার সঙ্গে আমরা আড্ডা দেবো অনেক মজার মজার আড্ডা হবে কিছু অভিযোগের কথাও আছে আমাদের কাছে সব মিলে দেখি আরএস ফাহিম কি বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি শীতকাল কেমন চলছে বেশি শীত একটু যদি আমার জন্য একটু কষ্টদায়ক অ্যাজমা প্রবলেম আছে দ্যাটস ওয়াই আর কি এই যে এমন করাশিতেও আপনি এত সুন্দর রয়েছেন অনেকে জানতে চাচ্ছে যে মানে আর এস ফাহিমের সুন্দর যে রহস্য কি আমি তো ঘুমাই ঘুমাইলে সুন্দর হয় এটাই ঘুমাই সবার জন্য আপনার ইয়েটা হচ্ছে যে প্রচুর ঘুমাতে হবে প্রচুর ঘুমাতে হবে না যদি আমি সকাল 6টা বাজে ঘুমাই আর কি মানে ব্লগের কাজ এডিট শেষ করে মানে ব্যস্ততা শেষ করে 6টা বাজে আমার ঘুমাইতে হয় উঠতে একটু লেট হয় আচ্ছা গতানুগতিক প্রশ্নে প্রথমে চলে আসছি যে ব্যস্ততা কেমন কাটছে দিনকাল কেমন কাটছে আপনার বর্তমান ব্যস্ততা আলহামদুলিল্লাহ একটু বেশি যাচ্ছে এখন আর যদিও একটু দূরের উপর আছে কজ নতুন মার্চেন্ডাইজ নিয়ে কাজ শেষ হইলো মাত্র অ্যান্ড ইনশাল্লাহ সামনে এটা আমরা আউটলেটে পরিণত করব দেন গ্রুপ শো শো চললো লাস্ট কিছুদিন আগে দেখলেন চিটংয়ে ছিলাম সেদিন শরীয়তপুর ছিলাম কালকে পুরান ঢাকা সাকরাইন ছিলাম আজকে কেরানীগঞ্জ ছিলাম কেরানীগঞ্জ থেকে এখানে আসছি আপনার সাথে আচ্ছা আর এস ফাহিমকে মূলত মানুষ বাইকার হিসেবে চিনে বাইক স্টান্ট করছে একটু আমরা জানতে চাচ্ছিলাম যে বাইক স্টান্টের প্রতি আর এস ফাহিমের ভালো লাগা ভালোবাসাটা কীভাবে শুরু কিসের টানে ফাহিম এই জগতে আসলো 2012 যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখন আমি বাসা থেকে বাইক চাইছিলাম ও তো বাইক দেয় নাই ছোটোবেলায় তো আর কি বাইক কেন নেবে তো সারেন আমাকে সাইকেল ধরাই দিছিল মানে 2013-এর ব্যাপার এটা তো 13-এ যখন সাইকেল ধরাই দিছে তখন আমি সাইকেল স্টান্ট করতাম 2013 থেকে 2017 পর্যন্ত আমরা সাইকেল স্টান্ট করছি যদিও বাংলাদেশে কিন্তু তিনবারের সাইকেল স্টান্ট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ কিন্তু আমরাই করেছিলাম আমার যে গ্রুপটা এখান থেকে করেছিলাম তারপর মনে করেন যে 2017 সালে আমার একটা ফ্রেন্ড মারা যায় যার নাম সুনু রাকিব বাইক স্টান্ট করতো পাশাপাশি সাইকেল স্টান্টও করতো তো তখন ওর দেখা দেখি আমরা হালকা পাতলা বাইক স্ট্যান্ড হালকা পাতলা শিখতাম তো যখন ও মারা যায় ওর একটা ড্রিম ছিল যে বাইক স্ট্যান্ডকে দেশের বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করা দেশের মাধ্যমে আমাদের দেশের মাধ্যমে তো ও হালটা আমি 2017 সালে ধরি তখন বাইক কেনার মতো তেমন কোনো টাকা পয়সা ছিল না আর ইউটিউবে ভ্লগ মানে বুঝতাম 2017 সালের পর থেকে 2015-তে জাস্ট ভিভা ভিডিও কাট করে জাস্ট ভিডিও এডিট করতাম মানে আপলোড দিয়ে দিতাম এতটুকুই 2017 সাল থেকে যখন ভিডিও করা শুরু করলাম তার পাশাপাশি স্টান করা শুরু করলাম তখন দেখলাম যে রেসপন্স একটু ভালো আসতেছে তো সেইখান থেকেই মনে করেন যে বাইক স্ট্যান্ড এখন 2023 পর্যন্ত বাইক স্ট্যান্ডে এখনও আছি আর কি আচ্ছা এই যে বাইক স্ট্যান্ড করছেন প্রথম দিকে যখন শুরু করলেন ভয় লাগতো না একটা সেফটি ইস্যু কিন্তু বাইক স্ট্যান্ড নিয়ে অবশ্যই আপনি জানেন ভয় লাগতো না যদি একটু দুর্ঘটনা ঘটে যায় এইটা তো ভয় তো প্রথম প্রথম যদিও আমার লাগে নাই বাইক স্ট্যান্ডে কারণ আমি আগে সাইকেল স্ট্যান্ড করে আসছি যদিও হাতে পায়ে তো অনেক দাগ আছে তারপরে সেফটি ব্যাপার যেটা আমরা সবসময় সেফটি গার্ড হেলমেট জ্যাকেট এগুলো ইউজ করে সবসময় আমরা স্ট্যান্ড পারফর্ম করি বা যেখানে প্র্যাকটিস করি ফাঁকা জায়গা খুঁজি সবসময় যেমন আমরা পূর্বাচলে প্র্যাকটিস করি 300 ফিটে আমরা যেখানে মানুষ সেখানে আমরা স্টান করতে পারবো না সেই বিষয়গুলো জেনেই আমরা প্র্যাকটিস করি এবং সেফটি মেনটেন করেই করি তাই ভয়টা তেমন কাজ করে না আপনার কাছে তাহলে একটু একটু জানতে যে বাইক স্টান্টে বাংলাদেশের ফিউচার কি আপনার কাছে কি মানে ভবিষ্যৎটা কি মানে যেটা আপনি এটার সাথে জড়িত তো আমরা চেষ্টা করতেছি যাতে বাংলাদেশে বাইক স্টান্ডের প্ল্যাটফর্মটা আমাদের যে সরকারের কাছে আমাদের যে একটা চাওয়া বা আমি সবসময় যে কাজটা করি ভ্লগ করি ভ্লগের মাধ্যমে সবাইকে যাতে ভিউ অডিয়েন্সকে যাতে বোঝাতে পারে যে এটা ক্রাইম না ইটস এ গেম ফুটবল ক্রিকেটের মতো এটাও একটা গেম এটা আসলে দেশের বাহিরের কালচার থেকে আসছে বাট আমাদের দেশের ছেলেরা অনেক ভালো করতেছে অ্যান্ড এইটা নিয়ে যদি বাংলাদেশে কোনো একটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা যায় বা ওদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যায় বা প্র্যাকটিস গ্রাউন্ড করে দেওয়া যায় তাহলে আমাদের মতো যারা স্ট্যান্ডার্ডের আছে তারা হয়তো আরও অনেক ভালো করবে আচ্ছা আপনার অনেক গাড়ি গাড়ি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ যে আর এস ফাহিমের কয়টা গাড়ি এবং কিছুদিন পরপরই গাড়ি চেঞ্জ হয় এত টাকা পায় কোথায় আর কয়টা গাড়ি এটা একটু জানতে চাচ্ছিল সবাই আমি আপনাকে বলি আমি আমার জীবনের প্রথম গাড়ি কিনছি 2,60,000 টাকা দিয়ে ওইটাকে অনেক কষ্ট করে আস্তে আস্তে যে টাকাটা আসছে না ইউটিউব থেকে আমরা পাই ওইটা দিয়ে মট করছি মট করে সেল করছি ঠিক আছে সেল করার পরে আমি আরেকটা কিনছি মার্ক টু ফাইন গাড়ির প্রতি আমার শখটা অনেক ভালো মানে বলতে গেলে যে গাড়ি আমার ভালো লাগে দেখলেই ভালো লাগে সত্যি কথা বলতে তারপর আসলো মার্ক টু তারপর মনে করেন যে ওইটা প্রায় 1 বছর চালানোর পরে অনেক স্ট্রাগল করছি এটা মানে 1 বছর না প্রায় 1.5 বছরের কাছাকাছি স্ট্রাগল করে বিশাল অঙ্কের একটা টাকা জমাইছি তারপর মনে করেন অনেক কষ্ট করে যে একটা গাড়ি কিনছি তো সেকেন্ড হ্যান্ড ভেজেল হ্যাঁ
তো এটা কেনার পরে মনে করেন যে তিন দিনের মাথায় এটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমার ব্লগ আছে ইউটিউবে, আসলে নষ্ট হয়ে গেছে। তো ওই গাড়িটা সেল করছি মনে করেন আরও তিন লসে, বুঝতে পারছেন, এটা লসে সেল করছি। করার পরে তো 20 দিন মনে করেন যে অসহায়ের মতো বাসায় পড়েছিলাম, মানে একবার দেবদাসের মতো অবস্থা। তারপর আম্মু একটু দেখলো, সবাই একটু দেখতেছে, ছেলেটার অবস্থা প্রচণ্ড খারাপ। তারপরও যে ব্যাকআপ দিয়ে আমার ফ্রেন্ডরা, মানে আমার ফ্রেন্ডদের কিছু টাকা, ওরা কিছু, মানে এগুলো পরে ব্যাক করবো আর কি, ওরা কিছু মিলে ধার দেনা করে আর কি আমাকে আমার ফিল্ডার গাড়িটা কিনে দিচ্ছে, মানে সাদাটা, যেটা দিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের রাস্তায় দৌড়ানো হয়েছে আমার। ওইটা শেষ করে এসে প্রায় এই 1.5 বছর, এটা মানে 1.5 বছর শেষ করে এসে তারপর মনে করেন যে আমি একটা, মানে ছাদ খোলা যে এরকম একটা গাড়ি আর কি। মানে এখন কি ধার দেনা পরিশোধ হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ধার দেনা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব থেকে আনুমানিক ইনকাম কেমন আসছে? আমার ভালো প্রশ্ন তো, হ্যাঁ, কেমন আসছে? 1 লাখ বিশাল বড় লোক না ভাই, এটা হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আমি যদি মাসে আপনার 12 থেকে 15টা কন্টেন্ট আপলোড দিই তাহলে ঠিক আছে, এখন যদি আমি একটাও না আপলোড দিই তাহলে টাকা আসবে না। পড়াশোনার প্রসঙ্গে আসতে চাই, বা ফাহিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে ফাহিম পড়ালেখা করেছে কোথায়, কোথায় বড় হয়েছে, এখন কি করছে, এই বিষয়টা একটু জানা আগ্রহ আছে সবার। আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ থেকে SSC দিয়েছি, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে HSC অ্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি। যেহেতু পড়াশোনা নিয়ে প্রশ্ন করলাম, অনেকে একটু ফাহিমের IQ টেস্ট করতে বলেছে, তো আমি একটু দু একটা প্রশ্ন করবো। যেমন ফাহিমকে একটা প্রশ্ন করতে চাই যে এমন একটা জিনিস বলুন যে জিনিসটা সে একবার খেয়েছে আর খেতে চায় না, কিন্তু বারবার তাকে মানুষ খাওয়াচ্ছে, সেই জিনিসটা কী হতে পারে? এটা কী হতে পারে? হ্যাঁ, জিনিসটা কী, ধরেন জিনিসটা আপনি একবার খেয়েছেন আর খেতে চান না, তবুও মানুষ চেষ্টা করে আপনাকে আবার খাওয়ানো? বেগুন, বেগুন ভাজি। বেগুন ভাজি কেন? বেগুন ভাজি কেন মনে হলো? আমরা মাও সবসময় বেশি যাই, তো আমি তো এটা খাই না, তো মনে করেন আমার সামনেই কেন এসে বারবার এটা জানি সবাই দেয়, ফ্যামিলি এটা নাও, এটা নাও, আমার অ্যালার্জি প্রবলেম তাও জানে, বাট এটা নাও, এটা নাও। আচ্ছা, ধোকা খেতে কেমন কেমন লাগে? ধোকা? হ্যাঁ, ধোকা, হ্যাঁ, অনেক খেয়েছি লাইফ। হ্যাঁ, বারবার খেতে চান? না না না, উত্তরটা ধোকাই ছিল। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন চলে যাচ্ছে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এটাও IQ টেস্টের মতো, যে 1 কেজি সোনা এবং 1 কেজি তোলা কোনটা বেশি ভারী? 1 কেজি সোনা, 1 কেজি তোলা, হ্যাঁ, এর মধ্যে কোনটা বেশি? এটার মধ্যে কি আপনি আবার কেন প্রশ্ন করবেন? না, কোনো আপনি জাস্ট উত্তরটা দিবেন যে 1 কেজি সোনা এবং 1 কেজি তোলা এর মধ্যে কোনটা বেশি ভারী? 1 কেজি তোলা। মানে কি কারণে 1 কেজি তোলা বেশি? এই যে কেন বলবেন বলেন নাই তো আপনি, আমি কি উত্তরটা দিয়ে দিব? দেন। উত্তরটা ভুল। কেন? সোনাও 1 কেজি, তোলাও 1 কেজি, সোনার 1 কেজি সেম। হ্যাঁ, ভার তো সেমই। কিভাবে? আপনার ভার যদি 60 কেজি হয়, আমার ভারও 60 কেজি, প্রশ্ন করে কে বেশি ভারী, ফাহিম না আমি? উত্তর কি হবে? দুজনে তো সেম। তাহলে 1 কেজি সোনা, 1 কেজি তোলা কোনটা বেশি ভারী? দুইটাই সমান, 1 কেজি। ও আচ্ছা, এখন কি ঢুকে গেছে? বুঝছি বুঝছি, এতক্ষণে বুঝলাম। ওকে, পরের প্রশ্ন চলে যাচ্ছে যে ফাহিমের প্রেম কাহিনী নিয়ে জানার সবাই আগ্রহ আছে, বিশেষ করে বিয়ে করে ফেলেছেন, কবে কি করলেন, বা মানজিয়াকে যে বিয়ে করেছেন এই ব্যাপারে যদি একটু বলতেন। আমার একটা রেস্টুরেন্ট ছিল যে 19 সালে, যেটা বন্ধ হয়ে যায় 6 মাস, মানে 6 মাসের মাথায় কিন্তু এটা বন্ধ হয়ে যায়, তো ওইখান থেকেই আর কি শুরু, ওখানে আসছিল আর কি খাইতে। ওখান থেকে কি পটিয়ে ফেলেছেন? আপনি পটাইছেন? আমাকেও পটাইতে পারে তো, স্বাভাবিক না, এখন আমরা তো যাই না আসলে, ঘটনা কি ঘটে, ঘটনা দুইজনই আর কি। মানজিয়াকে নিয়ে আসলে এমন কিছু একটা শুনতে চাই যেটা আসলে আপনি তার সামনে বলতে পারেননি, আজকে হয়তো আমাদের দর্শকদের সামনে একটু বলতে যাচ্ছেন। এমন কিছু তো নাই, সব ব্যাপারটাই জানি আর কি। না, তবু কিছু থাকে না যে এমন কোনো কথা কখনো বলেন নাই, বলতে ভয় পান, বা বলার ইচ্ছা আছে, বা আমাদের আজকে প্রোগ্রামের মাধ্যমে একটু মানজিয়ার জন্য যদি স্পেশাল কিছু বলবো? স্টান শো গুলোতে অনেক মেয়ে ক্রাউড থাকে যারা আমার নাম ধরে চিল্লে আর কি। আচ্ছা, এটা একটু হিডেন থাকে, ওটাও জানেন না। ওকে, ঠিক আছে। আপনার ভক্তরা আপনার সুনাম করবে, আপনার দুর্নাম করবে, এটা স্বাভাবিক, এবং হেটার্সও থাকবে। তো আপনার পেজে এসে সবসময় অনেকে সবসময় বলো যে ফাহিম ভাই জোস, ফাহিম ভাই জোস, কিন্তু যখন অন্য কোথাও কোনো কিছু আপ হবে ওইখানে এসে হেটার্স অনেক কমেন্টসই করে, তো হেটার্সদের এই মন্তব্যগুলোকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? হয়তো কখনো ভুল করি, দ্যাটস ওয়াই হেটিং কমেন্ট করে, দ্যাটস ওয়াই করতে পারে। না, এসে অনেকে অনেক সময় কমেন্ট করে দেন যে ফাহিম ফালতু ছেলে, কেমন লাগে তখন? ব্যাপারটা হয়েছে যখন মা বাবার উপরে যদি গালি ডালি না দেয়, আমার উপর দেয়, ওকে ফাইন, হইতে পারে, আমার গালি দিতেই পারে, স্বাভাবিক, এমনিও তো খাই, এটা তো সব, মানে রাস্তাঘাটে বেরোলে খাওয়া লাগে, এটা স্বাভাবিক। কেন আপনাকে গালি দিবে? কেন দিতেই পারে ভাই, এখন এখন ভাই কারো তো পছন্দ, সবার পছন্দ এক না, কারো পছন্দ নাও হইতে পারে, সিম্পল একটা ম্যাটার, যেমন আপনাকে সবাই পছন্দ নাও করতে পারে। কেউ না কেউ তো করবে, তো গাড়িটা আচ্ছা ঠিক আছে ফাইন, থ্যাংক ইউ, এতটুকুই। প্রশ্নে যদি আমি বলতে চাই যে অনেকে বলে যে ফাহিম আর মানজিয়া যে কোলবালিশ মারামারি করে ভিডিও বানায়, সে ভিডিও বানিয়ে টাকা কামায়, তো এই ফাহিম এটা নিয়ে কী বলবে? আসলে ওটা একটা মানে ফানি ভিডিও সিচুয়েশনে পড়ে, যেমন ভিডিও, আর ওকে যখন ভিডিওতে আনছে এটার পিছনে কিন্তু একটা রিজন আছে। তো মনে করেন যে
ও আসার আগ পর্যন্ত তখনও কিন্তু আমি ইউটিউবার, মানে আমাকে ভালোই মানুষজন চিনে, স্ট্যান্ডার্ড প্রেক্ষাপেক্ষিতে সব দিকে স্ট্যান্ডার্ড দিক দিয়ে চিনে। তো এখানে তখন মেয়ে সাবস্ক্রাইবার আমার বেশি আর কি, তখন মানে এখন যেটা ছেলে আসছে তো তখন এখানে মেয়ে সাবস্ক্রাইবার বেশি ছিল, মেয়ে সাবস্ক্রাইবার বেশি ছিল, বিয়ের পর সেটা ছেলেটা কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়েছে মনে করেন এরকম ব্যাপারটা। তো ওকে যখন মানে এখন মেয়েরা তো আমার সাথে আসে ছবি তুলবে, অ্যান্ড একটা যে এসে আপনি যদি ওনার ওয়াইফ হন তা আপনার মানতে একটু কষ্ট হবে, স্বাভাবিক একটু হবেই স্বাভাবিক। তো এইসব সিচুয়েশনের কারণে ও আমার ভ্লগে আসছে, তারপর ওকে ওর আলাদা পেজ করে দেওয়া হয়েছে, তো সেখানে সে ভিডিও বানায়, এই দ্যাটস ইট। না তাহলে এখন কি আপনি মেয়েদের সাথে সেলফি তুলছেন না, মানে বন্ধ রাখছেন নাকি? তুলি একটু কম আর কি। ছোট বয়সে তাদের কেউ কেউ এখন ডিস্টার্ব করে না, ওদের ওরা ম্যারিড হয়ে গেছে, সবাই সব ম্যারিড হয়ে গেছে, কারণ মেয়েদের বয়স তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আচ্ছা একটু আমি ভুলে গিয়েছিলাম প্রশ্ন করতে, যে আরএস ফাহিমের মিনিংটা কি? আরএস ফাহিমের মিনিং এটা বলতে হবে অবশ্যই, মানে আরএস ফাহিমের পুরো নামটা কি? তো আমি ফেসবুক আইডি খুলছিলাম মনে হয় 2010-09 দিকে, তো ওখানে মানে ছোটোবেলায় তো তো নিজেকে রকস্টার রকস্টার ভাইবস আসতো আর কি, একটু মানে যে চেন পরতাম তো, তারপর প্যান্টের একটা চেন, একটু ইয়ো ইয়ো টাইপস হাফ প্যান্ট বা এরকম ডিজাইন প্যান্ট এরকম একটু কিনতে মন চাইতো, তো কিনছিলাম। তারপর থেকে রকস্টার ওয়ার্ডটা ফেসবুকের আইডি ছিল রকস্টার ফাইভ। আচ্ছা তো যখন 2013 যে সাইকেল স্ট্যান্ড তখন এটাকে শর্ট করে নিয়ে এসেছি আরএস ফাইভ। তাহলে আরএস ফাইভের রিয়েল নাম কি? আরএস ফাইভের রিয়েল নাম? হ্যাঁ আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনার ভক্তরা অভিযোগ করে যেমন ফাহিম ঘাটতেরা, ফাহিম একটু বদরাগী, ফাহিম একটু বদমেজাজি, আসলে কি তাই নাকি? না আমি অনেক ফ্রেন্ডলি, সত্যি কথা, কখনো কারোর সাথে রাগ দেখান নেই, বদমেজাজি রাস্তাঘাটে তো এইরকমই তো নাই, আমি একটা সিঙ্গেল মানুষ যখন রাস্তায় আমার জন্য হাত বাড়ায়, আমার একটা জিনিস কি, আমি যখন যে জেলায় যাই কেউ কোনো ইউটিউবে আপডেট দেখ আর না দেখ আমার ইঞ্চি ইঞ্চি আপডেট আপনি পাবেন, আপনি দেখতে পারবেন আমি কালকে কই আছি, আমি স্টোরি দিই আমার ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে যারা কানেক্টেড সব অডিয়েন্স কানেক্টেড, আমি স্টোরি দিই আজকে আমি এখানে, আমি এই জেলা ক্রস করছি, এই জেলাতে আছি, তখন সেই জেলার মানুষরা রাস্তায় দাঁড়ায়, একটা মানুষ যদি রাস্তায় দাঁড়ায় আর আমার চোখ যদি পড়ে, গাড়ি যদি 120 হয় আমি সেই গাড়ি দাঁড়া করাবো, এটা যে সামনে হোক বা পিছনে হোক আমি দাঁড়া করে সব কিছু আমার ব্লগে আপনারা দেখতে পাবেন। না একটা আমরা এরকম অভিযোগ পেয়েছি যেহেতু আপনি বাইকারদের মধ্যে বেশ জনপ্রিয়, দেশের দূর দূরান্ত থেকেও বাইকাররা আপনার কাছে ছুটে আসে দেখা করার জন্য, রংপুর দিনাজপুর থেকেও আসে, কিন্তু অভিযোগ আছে যে ফাহিম নাকি বাইকারদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করিয়ে রাখে, তাদের সাথে দেখা করে না, এবং বাইকাররা খুব মনোক্ষুণ্ণ এইসব ব্যাপারে, ফাহিমের ব্যাপারে কী বলবে? আমি বাসায় থাকি না হয়তো, দেড়শো আমার দেখা পায় না, না হয় আমি একটু আগে বাসা থেকে নামে আসছি, আমার সাথে কিন্তু দেখা করেই আসছি, এই জায়গায় দেখা করেই কিন্তু আসছি, কারণ আমার বাসার নিচে যদি আমি থাকে এটা 100% পাবে। আর আমার যে প্র্যাকটিস গ্রাউন্ড সলিমুল্লাহ রোড পানি ট্যাঙ্কি মাঠের পিছনে যেখানে আমার সাইকেল স্ট্যান্ড শুরু, সেখানে আমি বিকালবেলা আড্ডা দিই। ডিসকাউন্ট দিতে নাকি নিতে বেশি পছন্দ করেন? কারণ ফাহিমের নামের সাথে ডিসকাউন্ট ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। দিতে দিতে ভালো লাগে, আর দেওয়ার বিনিময়ে আপনি তো অবশ্যই একটু বেশি, একটু বেশি না, এভারেজ এভারেজ এভারেজ। তাই তো অভিনয়ে আসার ইচ্ছা আছে কি? না সত্যি হয় না, না হয় না বলতে কি, মানে ট্রাই করেছিলেন অভিনয় করার? না ট্রাইও করেননি, অভিনয় করবেনও না যদি আপনাকে অফার দেওয়া যায়, যে পরিমাণের সাথে সিনেমা করছেন যে সিনেমা নায়কের অফার পেলে আপনি কি করবেন? আমি তো সিনেমা করতে চাই না আর কি। সালমান মুক্তাদির, তহিদ আফ্রিদি দুজনেই বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে বেশ জনপ্রিয়, আপনাকে যদি বলি যে দুজনের মধ্যে কে বেস্ট বা কে সেরা, কাকে আপনি বেছে নেবেন? সালমান ভাই আমার বড় ভাই, আফ্রিদি আমার ফ্রেন্ড। হ্যাঁ এখন আপনি কাকে চয়েস করবেন? কাকে চয়েস করবো? হ্যাঁ এখান থেকে বেস্ট কে? আফ্রিদি। আফ্রিদি কেন? ভ্লগ বানায়, ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, দেন জেলা রিপ্রেজেন্ট করে। তার মানে সালমান দেশের জন্য কাজ করছে না? করছে, করছে না তাই না, করছে। ফাহিমের কোনো মজার স্মৃতি যেটা ফ্যান বা ভক্তদের কাছ থেকে এসেছিল? কোনো মজার স্মৃতি, এখানে তো আমার সাথে অনেক কিছুই ঘটে, তো আমি যখন জেলায় যাই, কোনো না কোনো জেলায় যাই, তো আমার বলতে গেলে যে বাংলাদেশে আমি মনে হয় সব জেলায় প্রায় অলমোস্ট যাওয়া শেষ, তো আমার ঘটনা হয়েছে যে আমার সাবস্ক্রাইবার হয়েছে এখন অলমোস্ট 16,50,000 কাছাকাছি, বাংলাদেশের জনগণ প্রায় কত ভাই এখন? 18 কোটি। হ্যাঁ 18 কোটির উপরে আছে। আচ্ছা সরকারিভাবে 18 কোটি? 18 কোটি। তো আমার সাবস্ক্রাইবার এত, তো আমি যে যে জেলায় যাই ভাই অনেক অনেক মানুষ আসে,
তো মনে করেন সব জেলায় সবগুলো মানুষ যে আছে তে আমার সাবস্ক্রাইবার গুনলে ভাই এর থেকে বেশি হয়। তো এটার রিজনটা আমি মাঝে মাঝে খুঁজি, এটা আসলে অবাক করে আমাকে যে 16,50,000-এর বেশি আমার সাবস্ক্রাইবার, এটা আমি জানি। কিন্তু ওরা সাবস্ক্রাইব করে না কেন, এটা দেখে আমার ফানি লাগে ব্যাপারটা, ওরা সাবস্ক্রাইব করে না কেন। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা আমার কাছে একটু মানে কেমন যেন লাগে। সব জেলায় ভাই আমি যেই যে জেলায় গিয়েছে মানে হিউজ ক্রাউড, ফাহিম ভাই, ফাহিম ভাই ভাই সাবস্ক্রাইব করে না, কিন্তু ঘটনা সাবস্ক্রাইব 16.5 মানে 16.50, ফাহিমের জন্য পাগল কিন্তু হ্যাঁ 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 সাবস্ক্রাইব করে না। হির আলম থেকে মাহিয়া মাহি প্রত্যেকে যা যা স্থানে অনেক জনপ্রিয়, ফাহিমও জনপ্রিয়, প্রত্যেকে দেখা যাচ্ছে যে জনপ্রিয় হওয়ার পরে নমিনেশন চাচ্ছে, ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে। তো ফাহিমের কি ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা আছে কি না? এটা সময়ের ব্যাপার, এটা সময় বলবে যে কি হবে না হবে। কারণ আমরা যারা প্রত্যেকটা এখন ইয়াং কন্টেন্ট ক্রিয়েটার আছি, প্রত্যেকেই আমরা দেশের জন্য কাজ করছি এবং দেশের উন্নয়নের জন্য কাজ করছি, যাতে আমাদের দেখে নেক্সট জেনারেশন যারা ছোটরা তারা ভালো কিছু শিখে। সিলেটের বন্যার টাইমে আমরা দুইবার গিয়েছিলাম, চিটাংয়ে যখন আগুন লেগেছিলো তখন আমি গিয়েছিলাম। তো এইসবের সাথে যে আমরা কাজ করতেছি, তো এইসবে যে আমাদের এমপি নমিনেশন লাগবে বা তেমন কিছু না, আসলে আমরা আমাদের যে দায়িত্ব একটা একজন দেশে মানে যে দেশে জন্মগ্রহণ করেছি, তো দেশের ছেলে হয়ে যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করছে। ফাহিমের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফিউচার ইউটিউবারের পাশাপাশি, ইউটিউব কতদিন আছে জানি না, বাট ইনশাল্লাহ বিজনেস আসতেছে, কিছু কাজ চলতেছে। আর সবশেষে ফাহিমকে বলতে চাই যে আপনার ফ্যান ফলোয়ার বা দর্শক, সময় টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন। সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নিউজ করার জন্য। আর হ্যাঁ, যারা বাইক রাইড করেন অ্যান্ড বাইকের সাথে জড়িত আছেন, তারা কাইন্ডলি সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সেফটি ইনশিওর করে বাইক চালাবেন। আর হ্যাঁ, যারা ড্রাইভিং লাইসেন্স করেন নাই, সবাই ড্রাইভিং লাইসেন্স করবেন। অ্যান্ড আমার যারা অডিয়েন্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, সবাই দোয়া রাখবেন আমার জন্য। আরএস ফাহিম, এতক্ষণ অনেক আড্ডা দিলাম আপনার সঙ্গে, আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন।